হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। তো কেমন আছো তোমরা? তো আজকে দেখো, আমি তোমাদের জন্য আরও একটি নতুন জিনিস নিয়ে এসেছি। তো আজকে আমার ছেলে বলেছে ও নাকি পপকর্ন খাবে। তো দেখো আমি কিভাবে বাড়িতে 2 মিনিটের মধ্যেই আমি পপকর্ন বানিয়ে নেব। তো দেখো তোমরা, তোমরা কি কেউ এই জিনিসটা চিনতে পেরেছো? এটা কি দেখো, ভালো করে দেখো। হ্যাঁ, আমি বলে দিচ্ছি, এটা হলো ভুট্টা, দেখো, যেটা বাড়িতে বাড়িতেও হয়, এটা আমরা আমাদের বাড়ির বাড়িতে তৈরি করেছি, গাছ লাগিয়ে এখান থেকে ভুট্টাকে নিয়ে আমরা এটার বীজগুলোকে খুলে নিয়েছি, খুলে ভালো করে রোদে শুকিয়ে নিয়েছি। তো নেওয়ার পরে দেখো কিরকম দেখতে লাগছে। তো চলো এখন আমরা
থেকে যে আমার ফ্রাই হয়ে গেছে। তোমরা কিন্তু ঢাকনাটা ভুল করে উঠাবে না, তাহলে সারা ঘর হয়ে যেতে পারে, সারা ঘর ছড়িয়ে যাবে। দেখো এখনো ফুটছে, এখনো আছে, পুরো আধা হয়ে গেছে। আবার খোলা হয়ে গেছে। একবার মুছে দিয়েছিলাম জলীয় বাষ্পটা উঠে, আবার গোলা গোলা হয়ে গেছে। তো আমার পুরোটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। তো দেখো আমি আর একটা পাত্রে নামিয়ে নিয়েছি, আমার পপকর্ন পুরো রেডি, একদম বাজারের মতো হয়েছে। বাজারের দোকানে যে কিনতে পাওয়া যায় সেগুলোর মতো হয়েছে। তো তোমরা দেখতেই পেলে আমি কীভাবে 2 মিনিটের মধ্যে আমি পপকর্ন বানিয়ে নিয়েছি। তো তোমরা এভাবে বানিয়ে খেও, খেয়ে আমাকে বলবে কেমন হয়েছে। তো আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করো আর নাই করো কমেন্টে লিখে জানাবে, একটু আমার জোর বাড়বে, তোমাদের সাপোর্ট আমার খুব দরকার। তো তোমরা আমাকে সাপোর্ট করো, ভিডিওটার পাশে আমার ভিডিওটা দেখে আমার সাথে থেকো। কেমন লাগলো আমাকে তো অবশ্যই জানাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ঠিক আছে বন্ধুরা, বাই।